প্রতিভাবান ক্রিকেটারৰ কলৰবেৰে মুখৰিত ঐতিহাসিক নেহৰু ষ্টেডিয়াম অসম ক্রিকেট খণ্ডৰ ক্রিকেট বিপ্লৱৰ অংশস্বৰূপে আৰম্ভ হ'ল 16 বছৰ অনুৰ্ধৰ আন্তঃজিলা ক্রিকেট টুৰ্ণামেণ্ট অসম ক্রিকেট খণ্ডৰ বিশেষ উদ্যোগ বুধবাৰৰ পৰা আৰম্ভ হ'ল ৰাধা গোবিন্দ বৰুৱা 16 বছৰ অনুৰ্ধৰ আন্তঃজিলা ক্রিকেট টুৰ্ণামেণ্ট মুঠ 21 দিনীয়াকৈ অনুষ্ঠিত হ'ব লগা এই প্ৰতিযোগিতাখন বুধবাৰে নেহৰু ষ্টেডিয়ামত শুভাৰম্ভণি হয় উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিল অসম ক্রিকেট সন্থা চমুকৈ এ সি এর এপেক্স কমিটির সদস্য নবকোঁৱৰ প্রাক্তন রঞ্জি ক্রিকেটার শঙ্কর দত্ত লহকৰৰ লগতে এ সি এর বিষয়ববীয়াসকল মুঠ 41খন জিলাৰ ক্রিকেটারে অংশ লব এই প্রতিযোগিতাত লগতে অংশ লৈছে অসম ক্রিকেট সন্থার দুটা দলে বৰ্ষাপাৰা নেহৰু ষ্টেডিয়াম আৰু আমিনগাঁও ক্ৰিকেট গ্ৰাউণ্ডকে ধৰি চাৰিটা ভেনুত অনুষ্ঠিত হ'ব এই প্ৰতিযোগিতা 21 ডিচেম্বৰত হ'বলগীয়া ফাইনেল মেচখন অনুষ্ঠিত হ'ব বৰ্ষাপাৰা ক্ৰিকেট ষ্টেডিয়ামত উল্লেখযোগ্য যে এই টুৰ্ণামেণ্টৰ পৰাই নিৰ্বাচক মণ্ডলীয়ে 16 বছৰ অনুৰ্ধৰ অসম ক্ৰিকেট দলটো বাছনি কৰিব উদ্বোধনী মেচত উপস্থিত থাকি অসম ক্রিকেট সন্থাই গ্রহণ করা এনে যুগাত্মক পদক্ষেপৰ বাবে প্রতিগৰাকী এ সি এ সদস্যক ধন্যবাদ জনালে এসময়ৰ দুর্দান্ত স্পিনার তথা রঞ্জি ক্রিকেটাৰ নবকোঁৱৰে আসাম ক্রিকেটৰ আসাম ক্রিকেট এসোসিয়েশনৰ আন্ডাৰ আন্ডাৰ 16 এটা ডিষ্ট্ৰিক্ট খেলা আৰম্ভ হৈছে আৰু ইয়াত ভাগ লৈছে প্ৰতিমান ডিষ্ট্ৰিক্টে ইনক্লুডিং আমাৰ আসাম ক্রিকেটৰ বা দুটা ডিষ্ট্ৰিক্ট টিম বনোৱা হৈছে আমার চারিটা ভেনুত এখন খেলা আরম্ভ হয়েছে আজির পর আরম্ভ হয়েছে নেহরু স্টেডিয়াম বর্ষাপাড়ার ভিতর খনতো হব বাইরের খনতো হব আর আর আমিনগাঁও আর এই খেলাখন আসাম ক্রিকেটের আন্ডার খুব ধুনিয়াকে পাতিবলে কৰিছে বহুত দিনের মূরত আমার নেহরু স্টেডিয়ামত খেলা হওয়া নাছিলে আসাম ক্রিকেটের তত্ত্বাবধানত খুব ভাল এখন স্টেডিয়াম আকৌ আগৰ পর্যায়ে আনিবলৈ সক্ষম হয়েছে আসাম ক্রিকেটে তার কারণে মই আসাম ক্রিকেটের গোটাই বিষয়বর্গী বিশেষকৈ প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ধন্যবাদ জানাইছো আর একটা ভাল হয়েছে কি আমার আন্ডার 16 যদি অসমৰ টিম সিলেক্ট কৰিব লাগে এই টুর্নামেন্টের পৰাই আমার বহুকেইজন সিলেক্টর আছে জুনিয়র ক্রিকেটর তেওঁলোকে ইয়ার পৰাই চাব বেলেগ বেলেগ চারিটা ভেনু হেৰি থাকিবগৈ উপস্থিত থাকি টিম সিলেক্ট কৰিব আৰু এখন ভাল খেলা হব বুলি মই আশা কৰিছো নেহৰু ষ্টেডিয়ামত অনুষ্ঠিত উদ্বোধনী মেচখনত অৱতীৰ্ণ হয় তিতাবৰ আৰু বজালীৰ ক্ৰিকেট দল ক্ৰিকেট অনুৰাগী ৰাইজে আশা কৰিছে এনে প্ৰতিযোগিতাৰ পৰাই উদীয়মান প্ৰতিভাশালী ক্ৰিকেটাৰৰ জন্ম হওক বিশ্বমুখী হওক অসম ক্ৰিকেট পুনৰ উজ্জীৱিত হৈ উঠক অসমৰ ক্ৰিকেট ক্ষেত্ৰ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ইডিছৰ সহযোগত চিন্ময় বৰা প্ৰতিবেদন অলিম্পিয়া স্পৰ্টছ হেনৱে এক্সক্লুচিভ শ্ব'ৰুমে এতিয়া আপোনালৈ লৈ আহিছে অটো ক্লিন চিমনিত ইজি EMI ফেচিলিটি যি 13,500 পৰা আৰম্ভ আৰু এতিয়াও পাওক চিমনিত দিৱালী ডিস্কাউণ্ট আপ টু 40% আহক হেনৱেৰ এক্সক্লুচিভ শ্ব'ৰুম ৰাজগড় ৰোড নিয়াৰ পেট্ৰল পাম্প গুৱাহাটী অধিক তথ্যৰ বাবে গুগল কৰক কছমিক এপ্লাইন্সেছ